ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের চারু ও কারুকলা বিষয় দিয়ে আমি আলোচনা করতে এসেছি। গত ক্লাসে তোমাদেরকে সিলেবাসের সমস্ত পড়া আলোচনা করেছি। তৃতীয় অংশ থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছিলাম। আশা করি সেগুলি ঘরে বসে পড়ছ এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আজকে তোমাদের যেগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি তোমাদেরকে অনলাইনে দিয়ে দিচ্ছি। সেগুলি তোমরা দেখে নেবে। বেশ কিছু নৈবেদ্যিক প্রশ্ন এবং উত্তর আমি দিয়ে দিয়েছি, সেগুলি পড়বে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, অবশ্যই পড়বে। কিন্তু আর তোমাদের বলেছিলাম একটা গ্রামের দৃশ্য আমি দিব তোমাদেরকে। আজকে আমি একটা এঁকেছি, দুটো এঁকেছি, এখানে তোমরা দেখতে পারো এঁকেছি। আমি তেমন আঁকতে পারি না, যাই হোক, তবু আমি চেষ্টা করেছি। তোমাদেরকে এখানে দিয়েছি অনলাইনে, তোমরা দেখে নেবে। তারপরে এখানে একটা নকশা দিয়েছি যেটা তোমাদের সিলেবাসে আছে। নকশাটা দেখো, এখানে তোমরা 5 ইঞ্চি পাই, এভাবে 5 ইঞ্চি নেবে, এভাবে 5 ইঞ্চি নেবে। বৃত্ত, ফুল ও লতা পাতা দিয়ে একটি নকশা আঁকবে। তারপরে এখানে বৃত্তটা আঁকবে, একে তোমরা ফুলগুলি এবং লতা পাতাগুলি আঁকবে। তারপরে এখানে একটা নকশা যেটা তোমাদের ক্লাস আমি করিয়েছিলাম, অনেক ছেলেরাই করেছিল এবং আমাকে দেখিয়েছিল, অনেকে করে না, সেজন্য আমি আবারও একে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো বিষয়টা কিভাবে এই নকশাটা তোমরা আঁকবে, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এইভাবে ঘরে তোমরা চেষ্টা করবে। এখানে দেখো আমি কীভাবে আঁকছি। বৃত্তটা তোমরা ইচ্ছা খুশি মতো নিতে পারো, তারপর দাগগুলি তোমরা মেপে তারপরে দিবে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এভাবে, আমি ফ্রি হ্যান্ডে আঁকছি। ফ্রি হ্যান্ডে করতেছি, দেখো। এভাবে আমি দুইটা দেখাই দিলে তোমরা বুঝবে যে কীভাবে তোমরা করবে। এই বিন্দুগুলি তোমরা একসাথে জোড়া দিয়ে দিবে। আমার এখানে করি তোমরা স্কেল ব্যবহার করবে নকশাটা আঁকতে। এভাবে ঘুরিয়ে 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 তোমরা নকশাটা করবে। এইভাবে প্রত্যেকটা ঘর তোমরা এইভাবে করবে। আশা করি বুঝতে পেরেছ কীভাবে করেছি। আজকের মতো এখানেই রাখি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।